কৃষ্ণচন্দ্র দাস, আমার বাবার নাম শচীন্দ্র কুমার দাস, মায়ের নাম কুসুমবালা দাস। আমার গ্রাম নলদিয়া, পোস্ট অফিস নবীপুর, থানার সেনবাগ। একত্রে আমার বয়স ছিল 19 বছর 6 মাস, প্রায় 20 বছর একত্রে আমরা গেছি। সর্বপ্রথম আমি বিলোনিয়া হইয়া সত্যাগলা বা এই সমস্ত জায়গাগুলো গেছি। তারপরে শ্রীনগরে আমি ট্রেনিং দিয়া, তারপরে রাজনগর হোল্ডিং ক্যাম্পে আসে। রাজনগর হোল্ডিং ক্যাম্পে এয়ারফোর্সের কমান্ডার স্যার আমাদেরকে সবাইকে একসাথ করে নিয়ে চলে গেলেন। আমরা হাতিমারা এবং বাগমারা বর্ডার হইয়া আমি ময়নামতি ক্যান্টনমেন্টের পশ্চিমে আমার কালীবাজার আমার ডিপান ছিল। 70 মুখী একটা খাল ছিল, খালের দক্ষিণ ভারতীয় পাঞ্জাবিরা আপনার কোরলিং করি আমাদের দিকে মুখ করছে। আমরা সেখানে প্রায় 200 জন মুক্তিযোদ্ধা ছিলাম। এরা আমরা এপিপি ছিলেন, আমরা এখান থেকে পায়ার করেছি, করার পরে তারা কি পর্যন্ত মরেছে। আর আমাদের ভিতরে 2-3 জন অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে সেখান থেকে আমরা আবার সেখানে 3-4 দিন 5 দিন আসছিলাম। তারপরে সেখান থেকে আমরা আস্তে আস্তে ফাইট করতে করতে অপারেশন করতে করতে তারপরে আমরা ওদিকে বুইসং বাজারে আমরা বেশ আসছিলাম। কিন্তু তারপরে এই সময় আমরা মানবতী কেন্দ্র থেকে অগ্রসর হতে পারছি না, তবে কিন্তু পাঞ্জাবিদের কারণে তো আমরা আবার মন করি পিছনে চলে আসি। পিছন থেকে আবার প্রত্যেক দিনে আমরা আবার ওখান থেকে বুইসং থেকে আবার মত করছি। তো এই সেখানে আমরা যাওয়ার সময় পায়ে হাঁটিয়ে আমরা চলছি, দেখতে দেখতে আমরা পরে আস্তে 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 বুইসং মানবতী ক্যান্টনমেন্টের পশ্চিমে কালীবাজার, সেখান থেকে আমরা ধীরে 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 চলে গেলাম আপনার দাউদ গান্ধী হইয়া আমরা ডেমরার মাথায়। সেখানে আমরা লঞ্চ যোগে আবার ডেমরা গেছিল। আমার কমান্ডারের নাম ছিল 10 ব্যাটেল রেজিমেন্ট এয়ার রফ চৌধুরী। ডেমরা থেকে ঢাকাতে আমার অপারেশন হয়েছে। আমরা একদিন রাত্রে ঢাকা থেকে ঢাকা ঢুকার পথে আমাদেরকে অ্যাক্সিডেন্ট করছিল। আল্লাহ রহমত আমরা বেঁচে আছি, কোনো অসুবিধা হয় নাই। তবে আমাদের হাতে অনেক লোক সারেন্ডার করেছিল, পাঞ্জাবি বিহারি এরা আমাদের হাতে সারেন্ডার করছে। অনেক লোক ঢাকা জিপিওতে সারেন্ডার করে আমরা রেখেছিলাম তাদেরকে রাত 4-5 দিন ধরে সেখানে। পরে আমি 27 তারিখে ঢাকা থেকে রিলিজ হইয়া তখন আমি বাড়িতে ফিরি।